নিশা এবং পিঙ্কি দুইজা তাদের স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে বাস করে। নিশার স্বামী রতন শহরের এক অনেক বড় সরকারি অফিসে চাকরি করে আর সে মাস গেলে 1 লক্ষ টাকা মাহিনা পায়। অন্যদিকে পিঙ্কির বর একটা ছোট প্রাইভেট সেক্টরে চাকরি করে, তাই সে খুব বেশি টাকা ইনকাম করতে পারে না। আর তাদের সংসার যেহেতু এখন রতনের উপর পুরোপুরি ভাবে নির্ভরশীল, তাই নিশা সবসময় অহংকার প্রকাশ করে আর সে কথাই কথাই তার ছোট যাকে অপমান করে। একদিন কমলা দেবী বসে বসে পেপার পড়ছে এমন সময় তার দূর সম্পর্কের বড়লোক বোন রত্না তাকে ফোন করে। কি ব্যাপার বোন, কেমন আছিস? 1 বছর পর ফোন করছিস, শরীর ভালো আছে তো? আর জামাই বাবু, তোর মেয়ে কেমন আছে? সবাই সবাই খুব ভালো আছে, তোরা কেমন আছিস বল? আর শোন না, 1 সপ্তাহ পর কিন্তু আমার মেয়ের বিয়ে, তাই তুই তোর পরিবারকে নিয়ে আমার বাড়িতে আসবি, কেমন? এই নিমন্ত্রণ করার জন্যই তোদেরকে ফোন করলাম। বাহ, এ তো দারুণ ব্যাপার, মেয়ের বিয়ে দিচ্ছিস তাহলে? এর থেকে খুশির খবর আর কি হতে পারে? কতদিন পর ঝন্টিকে দেখবো, কত বড় হয়ে গেল মেয়েটা, এখন আবার বিয়ের পিঁড়িতে বসবে। এভাবেই কমলা দেবী তার বোন রত্নার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করে এবং ফোন রেখে দেয়। আর তখনই কমলা দেবী তার 2 বৌমাকে ডেকে পাঠায় আর তাদেরকে বিয়ে বাড়িতে নিমন্ত্রণের কথা জানিয়ে দেয়। ফলে 2 বৌমা ভীষণ পরিমাণে খুশি হয়, কারণ বিয়ের পর তারা প্রথমবার এরকম একটা বড় নিমন্ত্রণ বাড়ি পেয়েছে, আর সেটা হলো বিয়ে বাড়ি। এর থেকে আনন্দের তাদের কাছে আর কিছুই হতে পারে না। উফ, কি যে মজা! আমি তো ভাবতেই পারছি না যে আমি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব। মা, আমি আমার বিয়ের সময় যে 2 লক্ষ টাকা দামি বেনারসি শাড়ি পরেছিলাম, সেই বেনারসি শাড়িটাই পরব, আর সব সোনার গহনাগুলো পরব। সবকিছু পরে দামি গিফট নিয়ে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব। তোমাদের যা ইচ্ছে হয় তোমরা পড়ো, কিন্তু ও আমার দূর সম্পর্কের বোন, আর ও অনেক বড় লোক, তাই ওখানে গিয়ে যেন আমার সম্মানহানি না হয় সেই ব্যাপারে তোমরা খেয়াল রাখবে। আর ছোট বৌমা, বড় বৌমা তো ওর 2 লক্ষ টাকা দামি বেনারসি শাড়ি পরবে বলছে, আর তুমি নিমন্ত্রণ বাড়িতে কি পরে যাবে? তাঁতের শাড়ি? কমলা দেবীর এরকম কটাক্ষজনক কথা শুনি বড় বৌমা হেসে ওঠে, কিন্তু ছোট বৌমা পিঙ্কির মন খারাপ করে, কারণ সত্যি তার কাছে 2 লক্ষ টাকা দামি বেনারসি শাড়ি নেই, আর নাই বা দামি দামি গহনা আছে। হ্যাঁ মা, আপনি একদম ঠিকই বলেছেন, আমি তাঁতের শাড়ি পরেই বিয়ে বাড়িতে যাব, কারণ আমার কাছে তো আর অত দামি দামি বেনারসি শাড়ি নেই, আর নাই বা আমার কাছে অত দামি দামি সোনা গহনা আছে। আর তাছাড়া আমার বিয়ের শাড়িটা একবার বের করে দেখতে হবে, ওটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমি ওই শাড়িটা পরেই বিয়ে বাড়িতে যাব। সবসময় নাটকের কথা, উনি নাকি ওনার বিয়ের বেনারসি শাড়ি পরে নিমন্ত্রণ খেতে যাবে, একটা পাতি বেনারসি শাড়ি, সেটা পরে আবার নিমন্ত্রণ খাওয়া, যত সব নাটক। তুমি যতই বেশি সাজো না কেন, তুমি আমার সমকক্ষ কোনোদিনও হতে পারবে না, কারণ আমি বড় লোক আর আমার বরের অনেক টাকা আছে। এই বলে নিশা নিজের ঘরে চলে যায় আর পিঙ্কি চোখে জল ফেলতে শুরু করে, কারণ তার ভীষণ পরিমাণে মন খারাপ করে, আর সে গরিব বলে সবসময় তাকে শ্বশুর বাড়িতে এরকম ভাবে অপমানিত হতে হয়। তাদের শাশুড়ি মাও বড়লোক বৌমা এবং গরিব বৌমার মধ্যে সবসময় ভেদাভেদ করে থাকে, আর সামনে যেহেতু তাদের বিয়ে বাড়ির নিমন্ত্রণ, সেই কথা শুনে নিশার একেবারে মাটিতে পা পড়ে না, আর সে সারাক্ষণ নিমন্ত্রণ খাওয়ার কথা ভাবতে শুরু করে। অন্যদিকে পিঙ্কিকে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়। আমি নিমন্ত্রণ বাড়িতে বেনারসি পরবো ঠিকই, কিন্তু বেনারসি শাড়িটাকে একটু অন্যরকম ভাবে সাজাবো। আমি বেনারসি শাড়িটাকে সোনার দোকানে দিয়ে আসি, আর বেনারসি শাড়ির উপর ছোট্ট ছোট্ট সোনার কাজ করা থাকলে শাড়িটা দেখতে কিন্তু ব্যাপক লাগবে, আর একেবারে বড় লোকেদের মতো শাড়ি মনে হবে। যেমন আম্বানিদের বিয়েতে সেলিব্রিটিরা সোনার গহনা শাড়ি পরেছিল, তেমন আমিও সোনার শাড়ি পরবো, আর সবাই আমার দিকে তাকিয়ে থাকবে। এই বলে নিশা আলমারি থেকে বেনারসি শাড়ি বের করে আর সেই শাড়ি সোনার দোকানে নিয়ে চলে যায়। সে গোটা শাড়িতে সোনার কাজ করাতে দিয়ে আসে, আর সেই শাড়িতে এরকম স্বর্ণের কাজ করতে প্রায় 1 লক্ষ টাকা খরচা পড়ে, তাই নিশা তার বরের জমানো সেভিংস অ্যাকাউন্ট থেকে সেই টাকা তুলে নেয়। রতনের সব টাকার দায়িত্ব যেহেতু নিশার কাছেই থাকে, তাই নিশা যেমন ইচ্ছা তেমনই টাকা খরচা করতে পারে। অন্যদিকে কিছুদিন পরে আমি বিয়ে বাড়িতে যাব, আর আমাকে একদম আমার বড় জায়ের পাশে মানাবে না। আলমারি খুলে দেখি আমার বেনারসি শাড়িটার অবস্থা কেমন, যা ভাঙাচোরা আলমারি, একটা পাল্লা খুললে আর একটা পাল্লা গায়ে এসে পড়ে। এই বলে পিঙ্কি তার আলমারি খুলে দেখে যে তার বিয়ের বেনারসি শাড়ি ইঁদুরে কেটে দিয়েছে, ফলে সেই শাড়ির মধ্যে অনেকগুলো ছিদ্র হয়ে গেছে, তাই সেই শাড়িটার একেবারেই পরার মতো অবস্থাতে থাকে না। এই দেখে পিঙ্কির প্রচন্ড পরিমাণে মন খারাপ হয়ে যায়।
ই বাবা, আমার বেনারসের শাড়ি তো ইঁদুরে কেটে দিয়েছে। সত্যি হাতে একটু টাকা থাকলে আমি আলমারিটা সারিয়ে নিতে পারতাম, কিন্তু এখন আলমারি সারাতে গেলে তো অনেক খরচা হবে, আর আমার বরের কাছে এখন অত টাকা নেই। কি আর করা যাবে, এই বেনারসি শাড়ি সেলাই করেই আমি পরে নেব। এই বলে পিঙ্কি নিমন্ত্রণ বাড়িতে খেতে যাওয়ার জন্য তার ছেঁড়া বেনারসি শাড়ি সেলাই করতে শুরু করে। অন্যদিকে নিশা সোনার দোকান থেকে শাড়িতে সোনার কাজ করিয়ে নিয়ে চলে আসে। একটা নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য আর নিজেকে বড়লোক প্রমাণিত করার জন্য নিশার পক্ষে যতটা টাকা খরচা করা সম্ভব সে তত টাকা খরচা করতে থাকে। আর একদিন রতন অফিস থেকে ফিরে এলে নিশা বলে, শোনো না, রাত পোহালেই তো তোমার বোনের বিয়ে, সুতরাং তোমার বোনের বিয়েতে কি গিফট দেবে ভেবেছো? আমি কিন্তু ভেবেই রেখেছি, আমি চাই তুমি যে গিফটটা ওকে দেবে সেই গিফটটা যেন সবার থেকে ইউনিক হয়। আরে ইউনিক গিফটের কি আছে ভাই, সাথে কথা বলি, তারপর দুজনে মিলে ডিসাইড করবো কি দেওয়া যাবে। আমি আবার একা একা গিফট দেবো নাকি? আমি, তুমি, ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ মিলে একটা গিফট দেবো, পরিবার থেকে একটা গিফট দিলেই যথেষ্ট। রতনের কথা নিশার মোটেই পছন্দ হয় না। ইস, তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি এত সুন্দর করে সেজে গুজে দামি বেনারসি শাড়ি পরে গহনা পরে নিমন্ত্রণ খেতে যাব, আর তুমি বলছো ওই গরিব দেওর আর তার বউয়ের সঙ্গে মিলে গিফট দিতে? কোনো মতেই সম্ভব নয়, ওরা ওদের মতো গিফট দেবে আর আমরা আমাদের মতো বেস্ট গিফট দেবো। প্লিজ নিশা, তুমি সবসময় আমার ভাই আর ভাইয়ের বউকে ছোট করো না। আর একটা নিমন্ত্রণ বাড়ি যাওয়া নিয়ে তুমি এত বাড়াবাড়ি কেন করছো? পরিবার থেকে আলাদা আলাদা গিফট দিলে খারাপ দেখাই, আর এমনি এখন মাসের শেষ, সুতরাং নিমন্ত্রণ বাড়িতে গিফট দেওয়ার মতো আমার মনে হয় ভাইয়ের কাছে টাকাও নেই। তুমি একদম ওদেরকে নিয়ে বাড়াবাড়ি করবে না বলে দিলাম, আমি ওদের সঙ্গে কিছুতেই গিফট নিতে পারবো না। আমি ঠিক করে রেখেছি, আমি তোমার বোনকে একটা দামি সোনার হার দেব, আর আমি সেই হার কিনেও ফেলেছি, কিন্তু ওই হার শুধুমাত্র আমি আর তুমিই গিফট দেব, ওই সোনার হারের উপর আর অন্য কারোর অধিকার নেই। এমন কথা শুনে রতন একেবারে চুপ করে যায়, কারণ সে তার বউয়ের মুখের উপর বেশি কথা বলতে পারে না। কিন্তু মনে মনে রতনের একদমই ভালো লাগে না। অন্যদিকে রতনের ছোট ভাই এবং তার বউ ভালো করে বুঝতে পারে যে রতন এবং তার বউ নিজেদের মতো নিমন্ত্রণ বাড়িতে উপহার নিয়ে যাবে। না না, জীবন বিমার জমানো টাকা খরচা করতে হবে না, আমার একটা ছোট্ট সোনার হার আছে, ওটাই বরঞ্চ বিক্রি করে দেব, আর যা টাকা পাবো সেই টাকা দিয়ে একটা ছোট্ট পেন্ডেন্ট কেনা হয়ে যাবে, আর সেই পেন্ডেন্ট নিয়ে আমরা নিমন্ত্রণ বাড়িতে যাব। আমাদের যেমন ওজন, আমরা সেই বুঝেই তো ভোজন করব, কারণ দাদার বৌদি বড়লোক, ওদেরকে দেখে দেখে আমাদের তো তাল মেলালে চলবে না। এই শুনে পিঙ্কির বর খুবই খুশি হয়, আর যেহেতু তার বউ খুবই বুদ্ধিমতি, তাই সে সবসময় তার বউয়ের মন জুগিয়ে চলার চেষ্টা করে। তাই তারা সেদিনই সোনার হার বিক্রি করে ছোট্ট গলার পেন্ডেন্ট কিনে নেয়, যাতে তাদের বেশি টাকা খরচ না হয়। দেখতে দেখতে সেই রাতটা কাটে, আর পরের দিন নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার পালা। সেদিন নিশা নিজে সোনার কাজ করা বেনারসি শাড়ি এবং সোনা গহনা সমস্ত কিছু পরে তৈরি হয়। ওয়াও, আমাকে দেখতে কি সুন্দর লাগছে, বিয়ে বাড়িতে গিয়ে আমি একেবারে মার্কেট কিনে নেব। আমি শুধুমাত্র আমার আর আমার বরের টাকা জাহির করতে যাচ্ছি, সবাইকে গিয়ে দেখিয়ে দেব আমরা কত বড় লোক, আর সবার সামনে ওই পিঙ্কিকে অপমান তো করতে হবেই। অন্যদিকে পিঙ্কিও সুন্দর করে সেজে গুজে তৈরি হয়, আর তারা যখন সবাই সেজে গুজে বাইরে বেরিয়ে আসে এবং বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর তখনই হঠাৎ করে কমলা দেবীর ফোনে তার বোন রত্না দেবী ফোন করে। আর রত্না দেবীকে ফোনের মধ্যে কান্নাকাটি করতে দেখে কমলা দেবী খুবই ভয় পেয়ে যায়। কি হলো রে রত্না, তুই কান্নাকাটি করছিস কেন? আমি মানছি তোর মেয়ের আজকে বিয়ে, আর রাত পোহালেই তোর মেয়ে শ্বশুর বাড়িতে চলে যাবে, তাই বলে তুই ফোন করে এরকম কান্নাকাটি করবি? এরকম ভাবে তুই যদি কাঁদিস তাহলে তোর মেয়ে তো ভেঙে পড়বে। তুই চিন্তা করিস না, আমরা এক্ষুনি আসছি। না না কমলা, আমি সেই জন্য কান্নাকাটি করছি না, আমি তোকে ফোন করেছি একটাই কারণে, আমি তোদেরকে নিমন্ত্রণ খাওয়াতে পারবো না, কারণ আমার মেয়ের বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। রত্নার এমন কথা শুনে কমলা দেবী নিজের কানে বিশ্বাস করতে পারে না, কারণ তারা নিমন্ত্রণ বাড়িতে খেতে যাওয়ার জন্য সবাই মিলে একেবারে রেডি ছিল। তোকে আর কি বলবো, তুই তো জানিস আমার শাশুড়ি মা কেমন অসুস্থ ছিল, ওনার এখন 86 বছর বয়স, আর আজকে মেয়ের বিয়ে দেবো বলে মেয়েকে সাজিয়ে গুছিয়ে ওর ঠাকুমার কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি যে উনি মরে পড়ে আছে, তারপর সারা বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে। এই মুহূর্তে মেয়ের বিয়ে দেওয়া ঠিক হবে না, তাই আমরা আমাদের মেয়ের বিয়ে ক্যান্সেল করে দিয়েছি, তোরা আর নিমন্ত্রণ খেতে আসিস না। এই বলে রত্না ফোন রেখে দেয়। অন্যদিকে এমন ঘটনা শুনে কমলা দেবীর ভীষণ পরিমাণে খারাপ লাগে, আর কমলা দেবী যখন তার পরিবারকে এমন কথা জানায় তখন নিশার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, কারণ সে ইতিমধ্যেই নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য আর সকলের কাছে নিজেদের টাকা জাহির করার জন্য 10 লক্ষ টাকার উপরে খরচা করে ফেলেছে, কিন্তু এ ব্যাপারে এখনো পর্যন্ত তার শ্বশুর বাড়ির লোকেরা কিছুই জানে না।
না, এরকম হতে পারে না। কি করে আমার নিমন্ত্রণ ক্যান্সেল হয়ে গেল? এবার কি হবে? আমি তো 10 লক্ষ টাকার উপরেই খরচ করে ফেলেছি। এই টাকাগুলো আমি এবার কোথা থেকে পাবো? উনি কি করে এমন করতে পারলেন? উনি মুখের উপর বলে দিলেন উনি নিমন্ত্রণ খাওয়াবেন না। আর মরেছে তো মরেছে, বুড়ি মরেছে, এতে আবার শোকের কি আছে? নিশার এমন কথা শুনে সকলে অবাক হয়ে যায়, কারণ বড় বৌমা যে এরকম আবোল তাবোল বকতে পারে তারা সেটা ভাবতেই পারে না। কিন্তু এরকম নিমন্ত্রণ বাড়ি ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য পিঙ্কির কিছু যায় আসে না, কারণ সে খুব বেশি টাকা খরচ করেনি। দিদি ভাই, আমি বুঝতে পারছি যে নিমন্ত্রণ বাড়িতে যেতে পারছো না বলে তোমার মন খারাপ করছে, কিন্তু তুমি কি আবোল তাবোল বকছো? তুমি একটা নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য 10 লক্ষ টাকা খরচা করেছো মানে? গরিব মেয়ে কোথাকার, তুমি কি করে বুঝবে টাকার মর্ম? দেখেছো আমার বেনারসি শাড়িটা? এটা কি এমনি এমনি চকচক করছে? আমি শুধু শুধু নিমন্ত্রণ বাড়িতে খেতে যাব বলে নিজের বেনারসি শাড়িটা পুরো সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছি। অন্যদিকে গিফট দেওয়ার জন্য 1 লক্ষ টাকা দামি হারও কিনেছি। আর কত কত টাকা খরচা করেছি, নিজের রূপচর্চা করেছি, মেহেন্দি পরেছি, মেকআপ করেছি, আর এখন নাকি উনি আমাদের নিমন্ত্রণ খাওয়াবেন না। এবার আমি আমার বরের সেভিংস অ্যাকাউন্ট থেকে যেই টাকাটা তুলেছি সেটা কি করে পূরণ করব? তুমি একটা নিমন্ত্রণ বাড়িতে খেতে যাবে বলে আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছো? তোমার এত বড় সাহস হলো কি করে? আমি কষ্ট করে টাকা রোজগার করছি আর তুমি এইভাবে অপচয় করছো? আমি ভাবতেই পারছি না নিশা যে তুমি এতটা লোভী ধরনের মেয়ে। হাই হাই, আমার সব টাকা শেষ হয়ে গেল। এই কথা শুনে নিশা ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে। কিন্তু অন্যদিকে নিশা দেখে যে তার গরিব ছোট জায়ের নিমন্ত্রণ ক্যান্সেল হয়ে যাওয়ায় কিছুই যায় আসে না। তাই নিশা বুঝতে পারে বেকার বেকার নিজেদেরকে বড়লোক প্রমাণিত করার জন্য সে অনেক টাকা নষ্ট করে ফেলেছে। তাই নিশা কোন মুখে তার বরের কাছে ক্ষমা চাইবে কিছুই বুঝে উঠতে পারে না। আমাকে প্লিজ তোমরা ক্ষমা করে দাও, আমি বড়লোক হওয়ার অহংকারে একেবারে অন্ধ হয়ে গিয়েছিলাম, আর সেই জন্য বেকার বেকার একটা নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য সব টাকা পয়সা খরচ করে ফেলেছি শুধুমাত্র নিজেকে বড়লোক প্রমাণ করার জন্য। আমার খুব ভুল হয়ে গেছে, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নিশার কথা শুনে সকলেই তাকে ক্ষমা করে দেয়, কারণ তাকে ক্ষমা করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। কিন্তু নিশা তার ভুল শুধরে নেওয়ার জন্য তার সেই সোনা দিয়ে মোড়ানো বেনারসি শাড়ি বিক্রি করে দেয়, আর এমনকি বিয়ের গহনা পর্যন্ত বিক্রি করে দেয়। সেই ঘটনার পর থেকে নিশা কোনো নিমন্ত্রণ বাড়িতে খেতে যাওয়ার জন্য খুব একটা বেশি টাকা খরচা করে না। সে সাধারণভাবেই তার ছোট জায়ের সঙ্গে নিমন্ত্রণ বাড়িতে খেতে যায়, আর এভাবেই তারা সবাই মিলে সুখে শান্তিতে সংসার করে। সুমি এবং লিলি দুই বোন তাদের মা চন্দনা দেবী এবং এক ভাই বিশুর সঙ্গে বাস করে। তাদের যেহেতু টাকা পয়সার কোনো অভাব নেই, তাই তারা দুই বোন ভীষণ পরিমাণে কাজ করছিল, আর তারা আরামপ্রিয় প্রকৃতির ছিল। তারা ঘরের কোনো কাজ করতে চায় না, আর সবসময় তারা তাদের দাদার কাছ থেকে দামি দামি জিনিস পেয়ে অভ্যস্ত ছিল, কারণ বিশু তার দুই বোনকে খুবই ভালোবাসে। আর তাদের কাছে জামা জুতা জিনিসপত্র আসবাবপত্র কোনো কিছুরই অভাব নেই, কারণ দুই বোন যখন যা চায় তাদের মা এবং দাদা তাই কিনে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, বিশু অনেক দিন তো হলো, এবার দেখতে দেখতে আমারও বয়স হচ্ছে, এবার তুই বিয়েটা করে নে, আমি এবার বাড়িতে বৌমা নিয়ে আসতে চাই, কারণ এরকম কাজচোর মেয়ের পেছনে খাটতে খাটতে আমার কোমরে আর পায়ে আরো ব্যথা বেড়ে যাচ্ছে। বিশু তার মায়ের কথা শুনে ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়, আর সে বিয়ে করার জন্য নিজের ধনাত্মক অভিপ্রায় প্রকাশ করে। কিন্তু দাদার বিয়ে হবে শুনে দুই বোন একেবারে জ্বলে পুড়ে মরে, কারণ এতদিন ধরে দুই বোন তার দাদা এবং মায়ের ভালোবাসার ভাগিদার ছিল। কিন্তু এখন যদি তাদের বাড়িতে বৌদি চলে আসে তাহলে তাদের ভালোবাসা ভাগাভাগি হয়ে যাবে, আর সবাই নতুন বউকেই বেশি পরিমাণে ভালোবাসা দেবে। তাই দুই বোন একেবারে দাদার বিয়ের কথা সহ্য করতে পারে না। দেখলি তো মা কেমন দাদার বিয়ে দিয়ে বাড়িতে বউ আনার পরিকল্পনা করছে। বাড়িতে যদি বৌদি আসে তাহলে বুঝতে পারছিস আমাদের জায়গা এই বাড়িতে কোথায় গিয়ে দাঁড়াবে? আর দাদার বিয়ের পর কিন্তু মা আমার আর তোর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। তুই একদম ঠিকই বলেছিস, আর আমাদের যদি এখন বিয়ে হয়ে যায় তাহলে শ্বশুর বাড়ি গিয়ে কিন্তু সংসার সামলাতে হবে। কিন্তু আমি বাপের বাড়ির আরাম ছেড়ে কিছুতেই শ্বশুর বাড়িতে যেতে পারবো না, তাই যে করেই হোক দাদার বিয়েটা কিন্তু আটকাতে হবে। কিন্তু মা আর দাদা যেভাবে জেদ ধরে বসেছে যে বিয়ে দিয়ে বাড়িতে বউ নিয়ে আসবেই, সুতরাং আমার তো কোনো সাধ্য নেই এই বিয়েটা আটকানোর। কিন্তু বাড়িতে যদি বৌদি চলে আসে তাহলে কিন্তু আমরা বৌদির উপর অত্যাচার করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি, কারণ কোনো বাড়ির বউ এরকম দুটো অত্যাচারী ননদকে তো মেনে নিতে পারবে না।
এই বলে দুই বোন জোরে জোরে হেসে ওঠে। আর কিছুদিনের মধ্যেই চন্দনা দেবী বিশুর সঙ্গে সাথীর বিয়ে দেয়। সাথী এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল আর তার বাবা সরকারি অফিসে চাকরি করে। বিশু যেহেতু ধনী পরিবারের ছেলে তাই সাথীর সঙ্গে বিশুর বিয়ে দিতে সাথীর বাবা মা রাজি হয়। আর সাথী যেহেতু দেখতে খুবই সুন্দরী আর তার গায়ের রং একেবারে ফর্সা চাঁদের মতো, তাই তার দুই ননদ এরকম হবু বৌদিকে দেখে একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। কিছুদিনের মধ্যেই সাথী এবং বিশুর ধুমধাম করে বিয়ে হয়। আর বিয়ের পর সাথী শ্বশুর বাড়িতে তার দামি দামি শাড়ি এবং গহনা আলমারিতে খুলে রেখে দেয়। সেই সময় তার দুই ননদ সেখানে এসে বলে, বৌদি তুমি বাপের বাড়ি থেকে কি সুন্দর সুন্দর শাড়ি আর দামি দামি গহনা নিয়ে এসেছো, কিন্তু তুমি গহনাগুলো এরকম আলমারিতে রেখো না, কারণ এত সুন্দর গহনা আলমারিতে মোটেই মানায় না, এগুলো একমাত্র গায়ে পড়লেই ভালো লাগে। তোমার সোনার গহনাগুলো কি সুন্দর উজ্জ্বল রং। তুমি ঠিকই বলেছ সুমি, কিন্তু এখন যদি আমি এত ভারী ভারী সোনার গহনা পরে বাড়িতে ঘুরে বেড়াই তাহলে তো কাজকর্ম করতে পারবো না, বরঞ্চ আমি এই গহনাগুলো খুলে রাখি, তারপর যখন কোনো উৎসব অনুষ্ঠান হবে তখন আলমারি থেকে না হয় বের করে সোনা গহনাগুলো পরা হবে। বৌদি তুমি হয়তো দিদির কথা বুঝতে পারলে না, আমরা বলতে চাইছি যে তুমি এই গহনাগুলো বরঞ্চ আমাদেরকে দিয়ে দাও। তুমি যদি গহনাগুলো এখন পরতে না পারো কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এই গহনাগুলো পরবো, কারণ আমাদের একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে। নতুন বউ তার দুই ননদের কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয়, কিন্তু সে যেহেতু ভীষণ সরল মনের মেয়ে তাই সে তার সোনা গহনাগুলো দুই ননদের হাতে দিয়ে দেয়। আর এমনকি তার দুই ননদ নিজেদের বৌদির কাছ থেকে শাড়ি পর্যন্ত নিয়ে চলে যায়। কিন্তু সাথী এই বিষয়টা তার শাশুড়ি মা কিংবা স্বামী কাউকেই জানায় না। দেখলি তো, সোনা গহনাগুলো চাইতেই বৌদির মুখটা একেবারে বাংলার পাঁচের মতো হয়ে গেছে। যাই হোক, ভালোই গহনাগুলো আর শাড়িগুলো হাতিয়ে নিলাম, সবে তো শুরু, এরপর দেখ ধীরে ধীরে কি হয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সাথী সবার জন্য রান্নাবান্না করবে বলে রান্নাঘরে যায়। আর বাড়িতে যেহেতু এখন পাঁচজন মানুষ তাই সাথীকে এই গরমের মধ্যে সবার জন্য রান্না করতে বেশ কষ্ট পোহাতে হয়। কিরে সুমি, লিলি, বেলা একটা বাজে, নতুন বৌদি রান্নাঘরে গিয়ে সবার জন্য রান্না করছে আর তোরা দুজনে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ আর বৌদিকে একটু রান্নাঘরে গিয়ে সাহায্য কর। কিছুদিন পর তোদের বিয়ে দিলে তখনও কি তোরা শ্বশুর বাড়িতে গিয়ে বেলা একটা পর্যন্ত ঘুমাবি? ও মা, একদম বিরক্ত করো না তো, আমাদের ভালো করে ঘুমাতে দাও। আর নতুন বৌদি থাকতে আমরা ওকে রান্না করতে হেল্প করতে যাবো কেন? নতুন বৌদি ঠিক রান্নাবান্না সামলে নিতে পারবে। এই বলে সুমি এবং লিলি তাদের মাকে ঘর থেকে বের করে দেয় এবং তখনই তারা দুই ননদ তাদের বৌদিকে নিজেদের ঘরে ডেকে পাঠায়। বৌদি, আজকে ভীষণ গরম পড়েছে, তাই আমি আর এসি থেকে বাইরে বেরোবো না, তুমি আমার জন্য বেডটি আর তার সাথে ফ্রেঞ্চ টোস্ট করে নিয়ে এসো, আমি ব্রেকফাস্ট করে নেব। আর হ্যাঁ, দুপুরবেলার লাঞ্চ হয়ে গেলে আমার ঘরে কিন্তু লাঞ্চটাও দিয়ে যেও। আচ্ছা বৌদি শোনো, আমি বাথরুমে আমার অনেকগুলো দামি দামি জামা কাপড় রেখেছি, তুমি ওগুলো ভালো করে কেচে পরিষ্কার করে ছাদে মেলে দেবে। আর ভুল করে কিন্তু ওয়াশিং মেশিনে জামা কাপড় গুলো কাচবে না, কারণ ওয়াশিং মেশিনে ওগুলো কাচলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর দুপুরবেলা তুমি কি রান্না করছো তা আমি জানি না, কিন্তু আমার জন্য তুমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করবে। তোমরা যা যা বললে সবই তো আমি মানলাম, কিন্তু আমি এখন শাশুড়ি মায়ের জন্য মাছের ঝোল আর ভাত রান্না করছি, তাই তোমরা যদি আজকে মাছের ঝোল ভাত খেয়ে নিতে তাহলে খুব ভালো হতো। আর তাছাড়া বিয়ের পর আমি কিন্তু খুবই ক্লান্ত, আর বিয়ের সময় আমার অনেক শাড়ি জামা কাপড় গরমে ঘেমে একেবারে নোংরা হয়ে পড়ে আছে, তাই আমি ভেবেছি আজকে আমিও আমার জামা কাপড় গুলো পরিষ্কার করবো, তাই তোমরা যদি আজকে নিজেদের কাজগুলো করে নিতে তাহলে খুব ভালো হতো। সাথীর মুখে এমন কথা শুনে তার দুই ননদ প্রচন্ড পরিমাণে রেগে যায়, তাই তারা তাদের বৌদিকে খারাপ খারাপ কথা শোনাতে শুরু করে। এর ফলে সাথীর চোখে একেবারে জল চলে আসে, তাই সে কোনো কথা না বলে তার দুই অত্যাচারী ননদের কথা মতো তাদের কাজ করতে শুরু করে দেয়। আর এভাবেই সারাদিন কেটে যায়। বিকেলবেলা সে যখন কাজ সেরে টিভি দেখতে বসে সেই সময় বসে বসে টিভির সামনে বাংলা সিরিয়াল দেখা হচ্ছে, আরাম করা হচ্ছে, টিভি দেখা আরাম করা, আমি বের করে দিচ্ছি। এই বলে সুমি এবং লিলি নিজেদের ঘর থেকে অনেক অনেক জামা কাপড় এবং সেই সঙ্গে সূচ আর সুতা নিয়ে এসে তাদের বৌদিকে জামা কাপড় গুলো সেলাই করে দিতে বলে। বৌদি, তুমি যখন বসে বসে বাংলা সিরিয়াল দেখছো তখন আমাদের এই জামা কাপড় গুলো ভালো করে সেলাই করে দাও তো, কারণ জামা কাপড় গুলো গরমে পরি বলে গায়ের ঘাম লেগে ছিঁড়ে গেছে, আর কলেজে যেতেও খুব অসুবিধা হচ্ছে। কিন্তু সুমি, টিভি দেখতে দেখতে আমি কিভাবে সেলাই করব? আমি তো কখনো সেলাই শিখিনি, তুমি বরঞ্চ এই জামা কাপড় গুলো দর্জির দোকানে দিয়ে দাও।
বাংলা সিরিয়াল দেখো আর সেলাই করতে পারো না? মিথ্যা কথা বলা হচ্ছে? আমরা তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমাদের জামা কাপড়গুলো এক্ষুনি সেলাই করে দাও, আর যদি সেলাই করতে না পারো তাহলে অনলাইনে দেখে শিখে নাও, ঠিক আছে? আর তুমি কিন্তু ভুলে যাচ্ছ, তোমার বিয়ের শাড়ি আর দামি দামি গহনা কিন্তু আমাদের কাছে আছে। তুমি যদি আমাদের কথা না শোনো তাহলে কিন্তু তুমি তোমার শাড়ি আর গহনা ফেরত পাওয়ার আশা ছেড়ে দাও। সুমি এবং লিলির এরকম অত্যাচারী কথা শুনি সাথী একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে, কিন্তু তার কিছু করার থাকে না, তাই সে টিভি বন্ধ করে তার দুই ননদের জামা কাপড় সেলাই করা শুরু করে। আর এভাবেই অতগুলো জামা কাপড় সেলাই করতে করতে তার দুই চোখের অবস্থা খারাপ হয়ে যায়, এমনকি মাঝে মাঝে তার হাতে সুচ পর্যন্ত ফুটে যায়। বিশু শোনো না, আজকে আমার চোখে ভীষণ ব্যথা করছে, তাই তুমি আমাকে একটু চোখের ডাক্তার দেখিয়ে নিয়ে আসবে? আমার মনে হচ্ছে আমার চোখে পাওয়ার লাগবে। হ্যাঁ, চোখ তো খারাপ হবেই, সারা সন্ধ্যা বসে বসে বাংলা সিরিয়াল দেখলে চোখ খারাপ হবে না তো কি হবে? আর আমি তোমাকে এখন চোখের ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না, কেননা আমার এখন অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং চলছে ল্যাপটপে। তাই তুমি তোমার দুই ননদের সাথে ডাক্তার দেখাতে চলে যাও, আমি এখনই আমার দুই বোনকে বলে দিচ্ছি। এই বলে বিশু তার দুই বোনকে ডেকে পাঠায় আর বৌদিকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু সাথীর দুই ননদ যখন জানতে পারে যে তাদের বৌদি ননদের নামে এখনো পর্যন্ত নালিশ করেনি, তখন তাদের বদমাইশি আরো বেশি পরিমাণে বেড়ে যায়। কিন্তু সাথী কিছুতেই তার দুই ননদের সঙ্গে ডাক্তার দেখাতে যেতে চায় না, কিন্তু তার দুই ননদ তাকে জোর করে নিজেদের সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়। বৌদি, আমি প্রত্যেক দিনই শুনি তোমার বাবার সঙ্গে ফোন করে তুমি কি সব টাকা পয়সার গল্প করো, আর তোমার বাবা প্রত্যেক মাসে তোমাকে অনেক অনেক টাকা পাঠায়, সেই টাকাগুলো তো তুমি ব্যাংকে জমিয়ে রাখতে পারো, কিন্তু অত টাকা নিয়ে তুমি মরবে নাকি? তাই আজকে যখন তুমি দুই ননদের সঙ্গে বেরিয়েছো তাহলে তোমাকে কিন্তু আজকে অনেক টাকা খরচা করতে হবে। হ্যাঁ বৌদি, আজকে আমরা প্রথমে তোমাকে চোখের ডাক্তার দেখানোর আগে শপিং করতে যাব, তারপর রেস্টুরেন্টে খেতে যাব, কেমন? আর তার সঙ্গে পার্লারেও যাব, কারণ অনেকদিন হয়ে গেল চুলে কালার করা হয়নি, তার সঙ্গে ফেসিয়ালও করা হয়নি। কিন্তু ওই টাকাগুলো তো আমার নয়, আমার বাবা প্রত্যেক মাসে যে মাহিনা পায় সেখান থেকে বাবা নিজের আর মায়ের জন্য কিছু কিছু টাকা জমিয়ে রাখে, আর বাবা ঠিকমতো ফোন চালাতে পারে না বলে আমাকে টাকা পাঠিয়ে দেয় যাতে আমি ব্যাংকে দিয়ে দিতে পারি। কিন্তু তোমরা দুজনে টাকার কথা বলো না প্লিজ, আমি টাকা এখন খরচা করতে পারবো না। সুমি এবং লিলি তাদের বৌদির কোনো কথা শুনতে চায় না। তারা প্রথমে শপিং মলে যাওয়ার জন্য একটা বড় গাড়ি বুক করে, আর সেই গাড়ির ভাড়া 1000 টাকা। তারা গাড়ি করে শপিং মলে যায় আর সাথীকে সেই 1000 টাকা দেওয়ার জন্য বাধ্য করে। সেই সাথে দুই ননদ মিলে সাথীর টাকা দিয়ে দামি দামি শাড়ি জামা কাপড় গহনা গাটি শপিং করতে থাকে। এর ফলে 50,000 টাকা বিল হয়, আর যেটা বাধ্য হয়ে সাথীকেই দিতে হয়। কিন্তু সাথী টাকা খরচা করলেও তারা সাথীর জন্য কিছু কেনে না। এভাবে তাদের শপিং করা হয়ে গেলে তারা রেস্টুরেন্টে দামি দামি খাবার খেতে চলে যায়, কিন্তু সাথীকে তার ননদরা কোনো খাবার খেতে দেয় না। আর তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে সুমি এবং লিলি পার্লারে চলে যায়। সেখানে তারা দুই বোন দামি দামি পেডিকিওর, ম্যানিকিওর, ফেসিয়াল, চুলের কালার ইত্যাদি করায়। আর এভাবেই একদিনে সাথীর প্রায় 1,00,000 টাকা খরচা হয়ে যায়, যা তার বাবার সারা মাসের কষ্ট করা মাহিনা থেকে জমানো টাকা ছিল। কি হলো, এবার তোমরা আমাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে চলো, আমার চোখে কিন্তু ভীষণ ব্যথা করছে, আমি ঠিকভাবে দেখতেও পাচ্ছি না। কালকে তোমাদের অত বেশি জামা কাপড় সেলাই করার ফলে আমার এই অবস্থা হয়েছে। আমি তো তোমাদের সব কথা শুনলাম, এবার অন্তত ডাক্তার দেখাই। না বৌদি, তোমাকে আর ডাক্তার দেখানোর মতো আমাদের মুড নেই, কিন্তু হ্যাঁ, তুমি বাড়িতে গিয়ে দাদাকে বলবে না যে আমরা তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাইনি, কারণ দাদা যদি এই বিষয়টা জানতে পারে তাহলে বুঝতেই তো পারছো তোমার কি হবে, তোমাকে এমন ভাবে ফাঁসাবো যে তুমি কিন্তু পালিয়ে কুল পাবে না। এই বলে দুই ননদ বৌদিকে নিয়ে বাড়িতে ফিরে যায়। কিন্তু বাড়িতে এসে তারা দেখে যে বিশু এবং তার মা রাগান্বিত অবস্থায় সুমি এবং লিলির দিকে তাকিয়ে আছে, আর এই দেখে তারা দুই বোন খুবই ভয় পেয়ে যায়। আজকে তোরা দুই মেয়ে বাড়িতে ছিলিস না, সেই সুযোগে তোদের আলমারি পরিষ্কার করতে গিয়ে আমি দেখেছি তোদের বৌদির যত দামি দামি সোনা গহনা আর দামি দামি শাড়ি তোদের আলমারিতে রাখা আছে, কি ব্যাপার বলতো? সেই সময় সুমি এবং লিলি কি উত্তর দেবে কিছুই বুঝে উঠতে পারে না, ফলে তারা সব দোষ তাদের বৌদির ঘাড়ের উপর ছাপিয়ে দেয়। কিন্তু তাদের মা কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না, তাই সাথী তার শাশুড়িমা এবং স্বামীর সামনে সমস্ত সত্যি ঘটনা বলে দেয়। আমাদেরকে ক্ষমা করে দাও, আসলে আমরা ভেবেছিলাম বৌদি আসার পর আমাদের ভালোবাসা ভাগাভাগি হয়ে যাবে, কিন্তু দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও তোমরা। আমরা চাই না যে নতুন বৌদি বাড়িতে এসে আমাদের জায়গায় বাড়ি থেকে কেড়ে নেওয়া হোক। মিথ্যা কথা বলার একটা সীমা থাকে সুমি,
আর বাড়িতে বউ আসার পর যে মেয়েদের ভালোবাসা কমে যাবে সেটা কে বলেছে? কিন্তু তোরা অনেক নিচু মানসিকতার পরিচয় দিয়েছিস, তোরা প্রথম থেকেই কাজ চড়ছিলিস। আর আমি ভালো করেই জানি আমার নতুন বউ বিয়ে হয়ে আসার পর তোদের চাপে একেবারে শুকিয়ে রোগা হয়ে যাচ্ছে। তোরা কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারি না? আমি সবকিছুই বুঝতে পারি, আর সব গহনা শাড়ি জামা কাপড় আমি নতুন বউকে ফিরিয়ে দিলাম। এরপর তোরা যদি আমার ছেলের বউয়ের উপর কোনো অত্যাচার করেছিস তাহলে কিন্তু ভালো হবে না। আর এমনিতেই আমি তোদের দুজনের জন্য সম্বন্ধ দেখেছি, এক মাসের মধ্যে আমি তোদের দুজনের বিয়ে দেব। মায়ের এমন কথা শুনে দুই বোন মাথা নত করে দাঁড়িয়ে থাকে। সেদিনের পর থেকে দুই বোন কখনোই তাদের বৌদির সঙ্গে খারাপ ব্যবহার করে না। আর কয়েকদিনের মধ্যেই চন্দনা দেবী এবং বিশু ভালো ছেলে দেখে সুমি এবং লিলির বিয়ে দিয়ে দেয়, ফলে তারা শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করতে শুরু করে।